গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরো 25 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 16 জন, 9 জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো 7217 জনে। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 18 জন। এরপর রাজশাহীতে 3 জন, সিলেটে 2 জন, খুলনা ও চট্টগ্রামে 1 জন করে মারা গেছেন। 14336 জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1318 জনের। শনাক্তের হার 9.19%। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 4,98,293 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,024 জন। মোট সুস্থ হলেন 4,33,614 জন।